কিরে নাম কি ভাই আমি সঞ্জিত কে জায়গা কি লাগাইছস ও যা সবাই কইছিল না আপনাকে বাসা একজন থাকবো ওইটাই আমি আই দেহি বিত্রায় তারপর দেখতাছি ভাই ভাই সরি ভাই সরি সরি কিছু দেখি নাই ভাই কিছু দেখি নাই ওই বেটা তুই দেখলেই কি আর না দেখলেই কি মেয়ে মানুষ দেখলেই শরম পায় না আর তুই তো পোলা একটা ও তাইলে ঠিক আছে বেশি কথা না বইলা চুপ করে বল ভাই এই উত্তরটা আমি একটা ছন্দ দিয়া দেই আমার শার্টের বুতাম খুললে এই গন্ধ এর লিগে আমি উপায় না পেয়ে আমার শার্টের বুতাম দা রাখছি বন্ধ আর শেষমেশ এটাই হইলো আমার একমাত্র ছোট্ট ছন্দ রাতে যখন তুই ঘুমাবি তখন তোর কি ঘুমের মধ্যে মিরকি বেরাম টেরাম উঠে নাকি না না তুই তো আবার বিছনায় মুতস না 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 বিছনায় মুতি না ওই ছোট কালে মুতছিলাম এখন আর মুতি না শুধু মাঝে মধ্যে একটু প্যারা উঠলে ওইটা হয় আর কি খাবার চুরি করে খাওয়ার অভ্যাস নেই তো তোর আরে ভাই জীবনে করবো না আপনাকে খাবার চুরি খিদা লাগলে দরকার হয় অল টাইম খেয়ে থাকবো মুড়ি তোরে যদি বাজার করবার দেই তুই আবার টাকা মেরে দিবি নাকি আরে না ভাই এরকম অভ্যাস আমার নাই ঠিক আছে আমার কি টাকার অভাব আছে ওখান থেকে বাজারের টাকা মেরে দিবি তুই বিড়ি টিড়ি খাস নাকি আর বিড়ি খাইলেও বিড়ির ভিতরে তো কোনো কিছু বড়ে টোরে খাস না তুই ব্যাচেলর ফ্ল্যাটে মেয়েটে আনবি নাকি এখন যদি আমি এগুলা সবার কাছে স্বীকার করি তাহলে তো আমার বাসা ভাড়া দিব না নাই কয়ে দেই না ভাই আমি সিগারেট মিগারেট খাই না আর ওই ভিতরেও কিছু ঢোকেয়া খাই না আর মাইয়া ইম্পসিবল আমার তো গার্লফ্রেন্ড বলতে কিছু নাই আর মেয়ে ফ্রেন্ডও নাই কারে আনমু তাইলে তো তোর আমাকে ব্যাচেলর ফ্ল্যাটে জায়গা দিম না তুই মায়ে আনবি না ব্রিটিডিও খাবি না রে তুই যা যা কইলি তুই আমাদের লেভেলে যাস না তোরে ভাড়া দেওয়া যাবে না ভালো স্বাস্থ্যে গিয়ে তো বাস খাইলাম না না ভাই ওই আমি সিগারেটও খাই আর ওই যে সিগারেটের ভিতরে ঢুকে মাঝে মধ্যে খাই আর গার্লফ্রেন্ড তো আছে মাঝে মধ্যে আমার বাসায় তো আসবে আর কালেকশন আরও আছে দিমনি কিছু লাগলে যদি লাগে কিরে কালেকশন দেবো কি কস হরে আর ভালো সাপ্লাইও দিতে পারবো তাইলে ওরে ভাড়া দিয়েই দিই হই উঠে দাঁড়া আজকে থেকে তুই আমাকে ব্যাচেলর ফ্ল্যাটেই থাকবি আর ভাড়াটা ঠিক মতো দিয়ে দিস ইয়েস 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 না যুদ্ধ ডিম হয়ে গেছে গা এই সঞ্জিত আরে ভাই আমি তো বাথরুমে আছি ওই বেটা তোর বাথরুম করলাম না তাড়াতাড়ি এসে গায় দূর কি হয়েছে ভাই কোন আইতে এত সময় লাগে নাকি আমার জুতা ডি ক্লিন করে দে জুতা মুসমু মুস্তাসি জুনিয়ার পেয়া এই খাটানটা খাটাইতেছস না আর কয়দিন যাইতে দে তারপর বুঝবি কত ধানে কত চাল ওই সঞ্জিত কই রে এদিকে আয় তাড়াতাড়ি কি ভাই কি হইছে সঞ্জিত আমার পাটা কুচা কুচা করতেছে একটু টিপা দে তো আমি আপনার পা টিপমু আমার বংশ সম্পর্কে আপনার ধারণা আছে আমি কোন বংশের ছেলে দূর তোর বংশ তাড়াতাড়ি পা টিপতো ব্যথা করতেছে টিপতাছি জুনিয়ার পাইয়ে আমার র্যাগিং দিতাছস তাই তো সব নোট করে রাখতাছি একটার পর একটা সময় মতো শোধ নিমু হই বেটা এত জোরে টিপস কে সুন্দর করে আস্তে আস্তে টিপ আইছে জমিদারের পুত হর বেটা ভাই আপনারা দুজন কুকা কলা খাইতাছেন আমার একটু দেন আমিও খাই ওই বেটা তুই জুনিয়ার পোলা বাইন কুক খাইতে পারবি না তুই খাবি সাদা পানি দর সাদা পানি খা ভাই আপনাকে এই কাহিনী দেখা আমার আরেকটা ছন্দ মনে পড়ে গেছে কা কুমু ক আমি হইলাম জুনিয়ার পোলা পান আর আপনারা সিনিয়র সেটা আমি জানি আর এর জন্যই তো আপনারা খাইতেছেন কুকা কলা আর আমি খাইতেছি শুধুই পানি হোয়াট দ্য ফুসকা দারুণ কইছস হ্যাঁ ব্রো আমি অল টাইম দারুণ কথাই বলি যাই হোক এখন আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো কথাটা শুনেন কত সিরিয়াস কথা শুনি ভাই আমি এই ব্যাচেলার বাসায় জুনিয়র ছেলে তাই বলে আপনারা আমাকে দিয়ে অনেক খাটাখাটনি করান কাজটা কি ঠিক করান
আমরাও তো মানুষ। আজ আমার মতো প্রত্যেকটা ব্যাচেলার বাসার জুনিয়র পোলাপানরা অবহেলিত হচ্ছে। কেন, আজ আমরা আপনাদের থেকে কি শিখব? একদিন দেখবেন কি আমরাও আমাদের জুনিয়র ব্যাচমেটদের খাটাবো। সেটা হতে পারে আপনাদের ছেলে, বাচ্চা কাচ্চা কিংবা ছোট ভাই। কাজটা কি ঠিক করেন আপনারা বলেন? ওরে তুই ঠিকই কইছস, তোরে আমরা অনেক খাটাইছি। এখন থেকে তুই ব্যাচেলার ফ্ল্যাটে যা করবি ওইটাই হইব। তোর আমরা ওই পাওয়ারটা দিয়ে দিলাম। সঠিক, ওকে, তাহলে পাওয়ার পেয়ে গেছি। ফেস টু ফেস আই টু এবার খেলা হবে, ওয়েট অ্যান্ড সি। এই ভাই, আপনার টুথপেস্টটা একটু নিলাম, ঠিক আছে? আমারটা শেষ হয়ে গেছে। না না, দেন যাব না। আরে মিয়া, টুথপেস্টই তো চাইছি, আর তো কিছু চাই নাই, নিলাম, কিছু করার নাই। ওই বেটা জানে শালা কিপটা। ভাই, অনেকদিন ধরে আমার কাপড় চুপড় গুলা ধুই না, বুঝছেন? কাপড় চুপড় গুলা ময়লা হয়ে গেছে গা, আপনি একটু ধুয়ে দিয়েছে। কি কস, তোর কাপড় চুপড় ধুয়ে দিম মানে? আমারে কি ধুপা মনে হয়? ওই মিয়া, আমি আপনাকে কোনো কাজ করি নাই, আপনাকে জুতা মুছা দিই নাই, আপনাকে পাটিবি নাই, আমার কাপড় চুপড় গুলা ধুয়ে দিয়েন। আমার না বলে ক্ষমতা দিছেন? জুনিয়র পোলাপানকে স্নেহ করার দরকার না, আমার কাপড় চুপড় ধুয়ে দিয়েন। যা দিমনি, বেশি কথা কয়। ঠিক আছে, আপনারা যেহেতু বড় ভাই, ঠিক আছে, নিচে শুইলাম। আমার কাছে যা কালেকশন ছিল ওগুলো একটাও দিন না, ফেসবুক আইডি মাইডি। যাই, নিচে শুই গা। শুইলাম কোল? ও, কালেকশন দিবি না? তাহলে ঠিক আছে, নিচে শুই। আমারও কিন্তু কালেকশন দিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারও কটা দিননি। গরিব খ্যাত কালেকশন চাই আবার।